हेलो गाइस, आमार नाम पूजा। पूजा स्टाडीते आपनादेर सबाइके स्वागत। अनेक दिन थेके भाबछि आमि एकटा यूट्यूबे चैनल खुलब, बाट सामहाउ होये उठछिलो ना। फाइनली आमि चैनलटा स्टार्ट करेछि, सो आई एम रियली रियली एक्साइटेड। एटा आमार यूट्यूबे फार्स्ट ब्लग। ब्लगटी शुरू करार आगे आमि आमार सम्पर्के एकटु इंट्रोडक्शन दिदि। एखोनो आमि स्टूडेंट, विश्वभारतीर स्टूडेंट। आमि हॉस्टेले थाकि। এই কোভিড সিচুয়েশনের কারণে 7 মাস হলো আমি বাড়ি এসেছি। মার্চ থেকে আমি বাড়িতে আছি। সো আমি ভাবলাম যে অনেকদিন তো বাড়িতে আছি, তো একটা কিছু একটা করি। আমি মানে ইউটিউব কিভাবে ওপেন করতে হয় সেটাও জানি না। আমি এখন বুঝতে পারছি না যে আমি ক্যামেরার দিকে তাকাবো না লেন্সের দিকে তাকাবো। তো স্ক্রিনে কেমন টেড়া টেড়া লাগছে, আর বুঝতে পারছি না যে কোন দিকে তাকিয়ে ভিডিও করতে হয়। আর লাইভ প্রোগ্রাম করতে আমার এতটা প্রবলেম হয় না বা নার্ভাসনেস ফিল হয় না যতটা ক্যামেরা ফেস করতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমি একটা ছোটখাটো প্রোগ্রামে অ্যাঙ্কারিং করি। আমি অ্যাঙ্কার আর এখনও স্টুডেন্ট। এই 2020-তে আমি বিপিএড কমপ্লিট করলাম। মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করছি, মাস্টার্স করব। আমি আমার এই চ্যানেলে আমার ডে টু ডে লাইফ শেয়ার করব, বিউটি টিপস, ট্রাভেল ব্লগিং করব, আর প্রোডাক্টের রিভিউ দেব। যদি তোমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে দীপাবলি, তো সবাইকে শুভ 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 দীপাবলি। তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থেকো, আর বাজি ফাটিও কিন্তু সাবধানে ফাটিও। তো আজ আমার বাজার যাওয়ার কথা ছিল, মোটামুটি এখন 10টা বাজে। তো তাও এখনো কোনো ঠিক হয়নি কটায় বেরোবো। বাবা এখনই বাইরে থেকে এলো, হোটেল থেকে এলো, তো দেখি কটায় বেরোয়। রেডি হতে হবে, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চল, তোমাদের বলতে ভুলে গেছি, আমি একটা আমাদের একটা রিচুয়ালস রুলস আছে পাঠাবলি, যেটার আমি ঘোর বিরোধী, কিন্তু কিচ্ছু করার নেই। আমি অনেক চেষ্টা করলাম আমার ফ্যামিলিকে বোঝানোর, বাট কেউ কোনো কথা শুনলো না। সেই পাঠা নিয়ে চলে এসছে, মানে ছাগল নিয়ে চলে এসছে, আজকে বলি হবেই। আমি চেষ্টা করলাম বোঝানোর, কিন্তু প্রায় 100 বছরের বেশির এই প্রথা, তাই ভাঙার কেউ সাহস পাচ্ছে না। আমি কত 2-3-4 বছর থেকে চেষ্টা করছি যাতে না হয়, কিন্তু কি করব, ফ্যামিলির ভয়, সবার ভয়, ভক্তি বলে একটা কথা আছে, তাই ভক্তিতে দেখা যাচ্ছে পাঠা নিয়ে চলে এসছে। আনবে না আনবে না আনবে না করে আজ সকালে, কালী পুজোর দিন বাবা পাঠা নিয়ে হাজির। তো রাতে আই থিঙ্ক বলি হবে। আমি আমি কোনো বছরই যাই না দেখতে, আমার খুব খারাপ লাগে দেখতে, ভালো লাগে না, আর রক্তাক্ত ব্যাপার আমি একদম পছন্দ করি না। কিন্তু কি করব, বাড়িতে হবে, তাই থাকতেই হবে উপস্থিত। তো বাজার যাবো বাবার সঙ্গে, দীপাবলির কয়েকটা জিনিসপত্র কেনা আছে, প্রদীপ, লাইট, সবকিছু কিনে নিয়ে আসব। আর আমার একটা ফর্ম ফিল আপ আছে, ফর্মটাও ফিল আপ করে আসবো। তো আসতে মোটামুটি একটু দেরি হবে, বেরোনোর কথা ছিল 8টা সাড়ে 8টায়, বাট বাবা আসতে দেরি করে দিল বলে মোটামুটি এখন 10টা বাজে। এখন আমি স্নান করব, স্নান করে বেরোবো বাজারে। চলো তোমরা আমার সঙ্গে। অবস্থা দেখো, পুরো একদম খেমে গেছি। অলমোস্ট 1 আওয়ার, 1 ঘন্টা লাগলো পুরো রুমটা ক্লিনিং করতে। যখন থেকে ছাগল এসছে, thank you.
তো তাড়াহুড়ো আমি বেরিয়ে গেছি, ভাবলাম যে স্নান করে বেরোবো, বাট বাবা তাড়াহুড়ো করতে করতে স্নান করারও সময় হয়নি। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। মাস্কটা রাস্তায় পড়ে গেছে, আচ্ছা রে দেখি গাড়িটা বের করতে হবে। রাস্তায় আমার মাস্ক পড়ে গেছে, আমার মাস্ক কিনতে হবে আমাকে। সেদিন বোলপুর গেছিলাম, মাস্কটা রাস্তাতে পড়ে গেছে, ভাবছি স্টোর বেঁধে যাবো, তারপর আবার গিয়ে একটা মাস্ক কিনবো। প্রচুর কাজ, চলো গাড়ি বাই করি। টেম্পোরারি মাস্ক স্টোর বানতে হবে, আজকে এত রোদ পারা যাচ্ছে। চলো টেম্পোরারি মাস্ক আমার রেডি। এত রোদ বাইরে, ফুল টি শার্ট পরেছি, তারপরও প্রচন্ড রোদ। ভালো করেছি স্নান করে নিয়ে এসে স্নান করব আর গাড়িটা বার করি। চলো বাজার, অত্যন্ত ভিড় আজকে বাজার, প্রচুর ভিড় দেওয়ালের জন্য। দেখি এবার বাবা কাজে বেরিয়ে গেছে, আমাকে হয়তো আই থিঙ্ক অটো করে যেতে হবে, প্রচণ্ড ভিড়। চলো দেখি অটো পাই কিনা কোথাও। হাঁটছি আর একটু পর বাড়ি ঢুকে যাবো। রাস্তায় এতক্ষণে কমপ্লিট হলো সব কিছু, বাবা বাড়ি চলে গেছে, ফর্ম ফিল আপ করছিলাম তাই একটু দেরি হয়ে গেল আমার। মা এই বাড়ি ঢুকছি বাজারে, মানে আমি হাঁটলাম কম, আমাকে ঠেলে নিয়ে এলো বেশি, হাঁটতে আমাকে হয়নি, পুরো একজন আরেকজনকে ঠেলছে, ঠেলতে 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 আমি বাজার থেকে বেরিয়ে এসেছি। আর পুরো ওয়ার্ল্ডকে করোনা এফেক্ট করেছে মনে হচ্ছে, এত অতি মহামারী, আর আসানসোলকে এফেক্ট করতে পারেনি। বাজারে একটুও মনে হচ্ছে না যে করোনার এফেক্ট আছে, কারুর মুখে কোনো মাস্ক নেই, ভিড়ে গাদাগাদি। চলো স্নান করে লাঞ্চ করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রায় এখন বাজে তিনটে, তিনটে বেজে গেল আমার বাড়ি আসতে, তারপর ভেবেছিলাম শ্যাম্পু করব, দেখি কতটা কি করা যায়। লাঞ্চটা করে নি, মা অনেকক্ষণ থেকে ওয়েট করছে। আমার স্নান করা লাঞ্চ করা হয়ে গেছে, ভেবেছিলাম যে মাথায় শ্যাম্পু করব, তো প্রায় এখন ঠান্ডা লেগেছে খুব, 3:45 বাজে, বাড়ি আসতে আসতে 2:30, তারপর একটু রেস্ট করে স্নান করতে গেছি, 3:00 বেজে গেছে। এখন যদি আমি শ্যাম্পু করতাম এমনিতেই ঠান্ডা লেগে আছে, তারপর যদি আরো শ্যাম্পু করতাম তো আমার কার্লি হেয়ার চুল শুকায় না। প্রচন্ড ঠান্ডা লেগেছে, পুজোর সময় থেকে ঠান্ডা লেগে আছে, এখনো কমছে না। পুজোতে 4 দিন প্রচন্ড ঘুরেছি, রাত্রেবেলা দিনেবেলা সারাক্ষণ ধুলো, ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি দুটোই আছে আমার, তো তখন থেকে ঠান্ডা লেগে আছে। ওষুধ খেয়েছি, ডাক্তার দেখেছি, তাও ঠান্ডাটা মানে পুরোপুরি 80% ঠিক হয়ে গেছে, এখনো 20% ঠান্ডা লেগেই আছে। যদি এখন শ্যাম্পু করতাম তাহলে আমার চুল আর শুকাতো না, আজকে চুল যদি না শুকাতো তাহলে রাত্রেবেলা আমি ঠাকুর দেখতে বেরোনোর অবস্থায় থাকতাম না, তখন আরো প্রবলেম হয়ে যেত, তাই শ্যাম্পু করলাম না। শ্যাম্পু করাই আছে চুলে, তেমন চুল নোংরা নেই, পরশু দিনকে শ্যাম্পু করেছি, তবু আজকে পুজো দেওয়ালি ভাবছিলাম যে একবার শ্যাম্পু করে নি। 3:00 বেজে গেল স্নান করতে করতে, শীতকাল, রোদ প্রায় মানে এখন 3:45 বাজে, রোদ প্রায় কমে এসছে, তো ওই জন্য শ্যাম্পুটা করা হলো না। বাজারে মানে পা ফেলার জায়গা নেই, এক পা যাচ্ছি তো মানে পুরো গায়ে গায়ে একদম লেগে লেগে যাচ্ছে। ফলের দাম, সবজির দাম একদম আগুন, আকাশ ছোঁয়া,
কোনো জিনিসে হাত দিতে হাত দেওয়া যাচ্ছে না, এত দাম আর সেই রকম ভিড় বাজারে। তারপর আবার সাইবার ক্যাফে, সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ, তাও একটা ফর্ম ফিল আপ হয়েছে আর একটা এখনো মানে পেমেন্ট করিনি, বিকেলে ফোন করব, পেমেন্ট করে দেবো বিকেলে। তারপর দেখি রাত্রেবেলা ঠাকুর দেখতে যাওয়ার কি প্রোগ্রাম হয় বাড়িতে, মারা যাবে কিনা সবাই, মা কাকিমা সবাই উপোস করেছে, সবাই উপোস করে ঠাকুর দেখতে যাবে কিনা জানি না। তবে আমাদের পাড়াতে ভালো ভালো পুজো হয়, প্যান্ডেল হয়, প্রোগ্রাম হয়। আর সব থেকে বড় ব্যাপার আমাদের এখানে পাঠাবলির প্রথা আছে, জানি না কতটা কি হবে পাঠাবলি, মা কালীও তো তেমন চায় না, কিন্তু প্রথা রিচুয়ালস কারোর ক্ষমতা নেই সেটা কমানোর থামানোর। আমি বাড়িতে অনেকবার কনফিউন্স করার চেষ্টা করেছি অনেকবার, যে যাতে পাঠাগুলিটা বন্ধ করা যায়, কিন্তু সবারই ভয় ভয়ে ভক্তি, জানি না কতদূর কি হবে, তবে দেখা যাক কতটা কি হয়। রেডি হব আমি একটু পর, তারপর দেখি ঠাকুর দেখতে পারবো। এত সর্দি করেছে কালকে সারা রাত ঘুমোতে পারিনি ঠান্ডাতে, পুরো একদম শ্বাস বন্ধ হয়ে আসছে, উঠছি বসছি তারপর আবার শ্বাস নিচ্ছি। বাজে প্রায় কিনেছি অনেক কিছু আজকে বাজারে। সামনের বাড়ি একটা কাকিমাকে মায়ের একটা ব্লাউজ বানাতে দেওয়া আছে, অনেকদিন থেকে দিয়েছি, পুজোর সময় দিয়েছি, প্রায় আনা হয়নি। তো মা আজকে কালী পুজো আমাকে মানে বারবার করে বলছে ব্লাউজটা নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, তো দেখি ব্লাউজটা হয়েছে কিনা, মায়ের ব্লাউজটা আনতে যাচ্ছি। কেমন লাগছে বলো তোমরা সবাই আমাকে, আমি রেডি হয়ে গেছি, সবাইকে আরো একবার দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, শুভ দীপাবলি, সাবধানে থেকো, ভালো থেকো, সাবধানে দীপাবলি কাটিও, সাবধানে বাজি ফাটিও, আমি রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে আমাকে একবার বলো, খুব অল্পের মধ্যে মেকআপ করেছি, জাস্ট একটা বিবি ক্রিম লাগিয়েছি, ব্যাস আর কিচ্ছু লাগাইনি, একটু কাজল লাগিয়েছি, কোনো মেকআপ করিনি, একদম অল্পের মধ্যে। আমার স্কিন প্রচন্ড সেন্সিটিভ তাই মেকআপ খুব একটা স্যুট হয় না। চলো দেখা যাক, তোমরা চলো আমার সঙ্গে প্যান্ডেলে দেখাই। ভিড়, প্যান্ডেলের ভিড় দেখো মন্দিরে, বাজে রাত 10:30। আমরা এই ঠাকুর থেকে বাড়ি ফিরলাম, পুজো পুজোয় বসেছে সবে, আর যে বাড়ির পুজো ছিল সেটা পুজো কমপ্লিট হয়ে গেছে, এবং ষোলো আনা মন্দিরে বারোয়ারি মন্দিরে পুজো বাকি আছে, মারা উপোস করে আছে, প্রায় পাঠা বলি হতে রাত 1টা বাজবে, তারপর মারা জল খাবে, এখনো উপোস মানে উপোস ভাঙবে তারপর। সো প্রচণ্ড টায়ার্ড, এই ব্লগটা আর বড় করতে পারছি না। সো গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।